প্রিয় শিক্ষার্থীরা, বড়বাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা। আমাদের কলেজের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসগুলো চলছে তারই ধারাবাহিকতায় আজকে আবারও নতুন করে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা চলছিল সমাস, তারই আজকে আমরা কিছু ব্যতিক্রমী যেই প্রকারভেদগুলো আছে, যেমন অলুক সমাস, নিত্য সমাস, প্রাদি সমাস, এগুলো শেখার চেষ্টা করব। এর আগে ক্লাসে আমরা শিখছিলাম যেটা উপপদ্তৎপুরুষ সমাস, যেগুলো হচ্ছে ব্যতিক্রমী যে প্রকারভেদ তারই অন্তর্ভুক্ত। তো আজকে আমরা সমাসের এই যে ব্যতিক্রমী যে সমস্ত প্রকারভেদগুলো আছে সেগুলো সংজ্ঞা এবং উদাহরণগুলো কিভাবে সংজ্ঞাটা জানবো এবং কিভাবে এর উদাহরণগুলো পরীক্ষাতে আসলে সলভ করব সেটা হচ্ছে জানবো। আশা করি তোমরা সাথে থাকবা। তো আজকের আমাদের আলোচ্য বিষয় প্রথমে যেটা আসছে সেটাকে আমরা বলতে পারি অলুক সমাস। অলুক সমাসের সংজ্ঞা যদি আমরা দিই তাহলে এভাবে দেওয়া যায় যে যে সমাসের যে সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক সমাস বলে। এখন অলুক সমাস এটা হচ্ছে একটা সাধারণ একটা সংজ্ঞা। এখন এটা হতে পারে অলুক দ্বন্দ্ব, অলুক বহুব্রীহি, অলুক তৎপুরুষ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার মানে অলুক সমাস আমি এখানে যখন বললাম তখন এর সাধারণ সংজ্ঞায় আসছে যে সমাসের পূর্ব পদে বিভক্তি লোপ পায় না। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাধারণত এবং প্রধানত পূর্ব পদে বিভক্তি লোপ পায় না, কিন্তু অনেক সময় এটা যদি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা দেখি এখানে হচ্ছে দুইটা পদেই এই বিভক্তিটা থাকতে পারে। যাই হোক, আমরা উদাহরণে যাই। আমরা যদি একটা উদাহরণ দেখি যে তেলে ভাজা, এ যদি ব্যাস বাক্য করি তেলে ভাজা যা, তাহলে এই যে সমস্ত পদ তেলে ভাজা, এইখানকার এইটা পূর্ব পদ আর এটা হচ্ছে পর পদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব পদে এই যে তেলের সমান হচ্ছে তেল যোগ এ। তাহলে যে পূর্ব পদে এই বিভক্তিটা এটা তো এমনিতেই চলে যাওয়ার কথা, যখন আমরা ব্যয় বাক্য করার পর সমস্ত পদ নিষ্পন্ন করি সেই সময় তো এই বিভক্তিটা থাকার একেবারে কথা না, কিন্তু আমরা দেখছি যে এই সমস্ত পদে এ বিভক্তিটা থাকছে, এই যে লোপ পাচ্ছে না এই জন্য এটাকে বলা হচ্ছে অলুক সমাস। এখন আমরা যদি আবার বলি যে মায়ে ঝিয়ে, এই সমস্ত পদটাকে যদি আমরা ব্যয় বাক্য করি তাহলে হবে মায়ে ও ঝিয়ে। আমরা জানি যে কোনো একটা সমাসে যদি দুইটা পদেরই প্রাধান্য থাকে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস হয়, এবং এইখানে দুইটা পদেই এই পূর্ব পদে এই বিভক্তি আছে, পর পদে এই বিভক্তি আছে। তা আমরা এই যে দুইটা পদ নিয়ে আমরা যখন সমস্ত পদটা গঠন করছি তখন এই দুইটা পদে কোনো পদ থেকেই বিভক্তির লোপ পাচ্ছে না, আর যেহেতু লোপ পাচ্ছে না এই জন্য এটা অলুক সমাস, এবং যেহেতু এটা দ্বন্দ্ব সমাস তাহলে এটাকে আমরা বলতে পারি যে অলুক দ্বন্দ্ব সমাস। আর একটা উদাহরণ যদি আমরা দেখি যে গায়ে হলুদ, তাহলে পূর্ব পদ হচ্ছে গা
দ্বিতীয় পদ হচ্ছে হলুদ, এটাকে যদি এ ধরি এটাকে বি, তাহলে আমরা জানি যে গায়ে হলুদ দ্বারা গাও বোঝায় না হলুদও বোঝায় না, বোঝায় হচ্ছে একটা অনুষ্ঠান। তাহলে কোনো পদেরই যদি প্রাধান্য না থাকে, তাহলে আমরা জানি যে কোনো পদের যদি প্রাধান্য না থাকে তাহলে তৃতীয় কোনো একটা পদকে যদি বোঝায় তাহলে সেটা হয় বহুব্রীহি সমাস। তাহলে সেই সংজ্ঞা অনুসারে এটাকে আমরা পাচ্ছি বহুব্রীহি সমাস। আবার এই যে গায়ের সাথে পূর্ব পদে যে বিভক্তি আছে একটা এ, এই বিভক্তিটা লোপ পাচ্ছে না, এই জন্য এটাকে আমরা বলতে পারি অনু বহুব্রীহি সমাস। আবার যদি এটা ড্যাশ বাক্য করা হয় তাহলে হয় গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে এই যে ড্যাশ বাক্যে তিনের অধিক যদি পদ থাকে তাহলে সেটাকে আবার আমরা মধ্যপদলোপী সমাস হিসাবেও আইডেন্টিফাই করতে পারি। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে একই সমাস আমরা নানান দিক থেকে এর প্রভাবটা নির্ধারণ করে তার ক্লাসিফিকেশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। একই সমাস আমি কি ব্যাস বাক্য করব বা ব্যাস বাক্য যা আছে কিংবা সমস্ত পদে যা আছে সেইটাকে আমি কোন অ্যাঙ্গেলে দেখব তার উপরে ডিপেন্ড করে আমরা কোন সমাস সেটা নির্ধারণ করতে পারি। তাহলে এটা যেমন একই সাথে হচ্ছে অলুক বহুব্রীহি সমাস, আবার একই সাথে আমরা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস সেটাও বলতে পারি। তো এর পরে কোনো একটা ক্লাসে একই সমস্ত পদ বা একই শব্দ কিভাবে বিভিন্ন ভিন্ন সমাস হয় ব্যাস বাক্যের ভিন্নতার কারণে সেটা আমরা হচ্ছে যে শেখাবো। তো এ পর্যন্ত আমরা অলুক সমাসের যে উদাহরণগুলো দেখলাম যে তার সবগুলোতে এই বিভক্তি লোপ পেল, আমরা অন্য একটা বিভক্তি লোপ পাবে সেটা দেখি। যেমন কলের গান, এর ব্যাস বাক্য কলের গান। তাহলে আমরা জানি যে পূর্ব পদে বিভক্তির লোপ যদি পায় তাহলে সেটা তৎপুরুষ সমাস হয়, আর এখানে যে বিভক্তিটা লোপ পাচ্ছে সেটা হচ্ছে এর বিভক্তি, এবং এটা ষষ্ঠী ষষ্ঠী বিভক্তি বিভক্তির ক্লাসিফিকেশনে। তাহলে এটাকে যদি আমরা এটা সমস্ত পদ, এটা ব্যাস বাক্য, আর এটা যদি হয় তাহলে এটা হবে অনু ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে পরীক্ষাতে যদি আমাদের এরকম কলের গান, ঘিয়ে ভাজা, মায়ে ঝিয়ে, তারপরে গায়ে হলুদ এ ধরনের উদাহরণ যদি আসে তাহলে আমাদেরকে আগে দেখতে হবে এটা কোন সমাস, সেই সমাসটা নির্ধারণ করে আমাদের যেহেতু বিভক্তি লোপ পাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদেরকে এটা তখন হচ্ছে লিখে দিতে হবে যে হতে পারে এটা অলুক দ্বন্দ্ব সমাস কিংবা অলুক বহুব্রীহি সমাস কিংবা অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস ইত্যাদি, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমি যখন প্রথমে লিখলাম যে অলুক সমাস, আসলে অলুক সমাস বলে কিন্তু কোনো সমাস নাই, কিন্তু যেহেতু এটা একটা সাধারণ একটা ক্লাসিফিকেশন হিসেবে আমি দেখাচ্ছি যে বিভক্তি যদি লোপ পায় তাহলে সেটা অলুক সমাস হবে, এবং কোন সমাসের বিভক্তি লোপ পাচ্ছে সেটা সেই অলুক সমাস হবে, এটা খেয়াল রাখতে হবে। ব্যতিক্রমী সমাসের প্রকার ভেদের ভিতরে আর একটা সমাস যদি আমরা দেখি সেটা হচ্ছে নিত্য সমাস। সংজ্ঞা যদি দিই যে সমাসে কোন ব্যাস বাক্য হয় না, অর্থাৎ সমস্যমান পদগুলো নিত্য একসাথে থাকে, অর্থাৎ নিত্য সমাসের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে ব্যাস বাক্য হবে না, অর্থাৎ যে দুইটা পদ থাকে পূর্ব পদ এবং উত্তর পদ সেগুলো সবসময় একসাথে থাকবে। এবং এই নিত্য সমাস থেকে প্রতি বছর যে বোর্ড কোশ্চেন গুলো আসে পরীক্ষাতে নিত্য সমাস থেকে একটা বা দুইটা উদাহরণ থাকে। যেমন আমরা যদি বলি যে গৃহান্তর, তারপরে কালান্তর,
তারপরে 99, দর্শন মাত্র। এগুলো ব্যয় বাক্য যদি করি গৃহান্তর হবে অন্য, গৃহ কালান্তর হবে অন্য কাল, 99 হবে 90, ও 9, দর্শন মাত্র হবে কেবল দর্শন। এবং এই শব্দগুলোই নিত্য সমাস। তো নিত্য সমাসের ক্ষেত্রে আমরা একটা জিনিস যদি খেয়াল রাখি, সেটা যদি দেখি যে উদাহরণগুলো আছে স্পেসিফিক কয়েকটা প্রকার ভেদ আছে, তার অধীনে অনেকগুলো গুচ্ছ গুচ্ছ আকারের উদাহরণ আছে। ফলে আমরা যদি এরকম 3-4টা উদাহরণ ভালোভাবে শিখি এবং এটা যদি মনে রাখি যে এটা নিত্য সমাস হবে, তাহলে পরীক্ষাতে আসলে এটা সলভ করাটা কোনো ব্যাপার হবে না। যেমন যদি অন্তর থাকে, অন্তর যদি থাকে তাহলে সেটাই বুঝতে হবে যে এটা অনিত্য সমাস, এবং এই অন্তর শব্দের অর্থ হচ্ছে অন্য। গৃহান্তর মানে একটা গৃহ থেকে অন্য আর একটা গৃহে, এটাকে বলা হয় গৃহান্তর। কালান্তর মানে একটা কাল থেকে অন্য একটা কালে। তাহলে এই অন্তর শব্দের অর্থ হচ্ছে অন্য। তাহলে গৃহান্তর, কালান্তর, গ্রামান্তর, মতান্তর, পথান্তর, এই ধরনের অন্তর যদি যাই থাকুক, এর ব্যয় বাক্য অন্য দিয়ে যে মূল শব্দটা সেটা হবে, এবং এর এর সবগুলোই হবে নিত্য সমাস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে ব্যতিক্রমী যে প্রকারভেদ আছে সমাসের, এখান থেকে আমরা দুইটা, এর আগের দিন একটা শিখছিলাম, আজকে আরো দুইটা শিখলাম, এবং আগামী ক্লাসে আরো যে 2-4টা আছে সেগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করা হবে। তো আশা করি তোমরা আগামী ক্লাসেও সাথে থাকবা, এবং ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।